ভাই কি দেখছিস এত হেরিকেনে? ভাই দেখছিলাম যে এত সুন্দর একটা হেরিকেন আমার গার্লফ্রেন্ডটা আমাকে দিয়েছিল, তারপরে পেছনে একটা এত বড় বাঁশ দিয়েছিল ভাই, এখনো ব্যথা করে বাড়া। তো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। তো ফাইনালি অনেকটা সময় পরে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি গাইস। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আজকে বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে ব্যাগের মধ্যে ক্যামেরাও ছিল, তো ক্যাফেতে যাচ্ছিলাম, তো একটা ব্লগ তো করেই নিতে পারি। তো ক্যাফেটার নাম হচ্ছে শুভরাজ টাইম শাইন ক্যাফে। তো গাইস ফাইনালি তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে ক্যাফেটার একদম ফ্রন্টে তোমরা ঢোকার সময় যেটা বেন্ড হচ্ছে, নোটিস করে তোমরা ঢুকবে ক্যাফেটাতে, সেটা হচ্ছে এখানে বড় বড় করে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ শুভরাজ টাইম শাইন ক্যাফে। এখানে তোমরা চা কফি থেকে শুরু করে যা যা খেতে চাও স্পেশালি সবই পাবে। আর তোমরা স্পেশালি যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই তাদেরকে নিয়ে এসো, জায়গাটা সত্যি বলতে খুবই খুবই সুন্দর লেগেছে আমার কাছে, ঠিক আছে। তো তোমাদেরকে এখন ভেতরটাও দেখাবো যে কেমন ভেতরটা কতটা সুন্দর। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস ভেতরে ঢুকে পড়েছি ফাইনালি। তো প্রথমে ঢুকে তোমরা ক্যাফেটা দেখা যেটা নোটিস করবা সেটা হচ্ছে এখানে রয়েছে একটা ছোট্ট টি স্টল, তোমরা দেখতেই পারছো আছে। ভেতরে হচ্ছে মেইন ক্যাফেটা এখানে, ঠিক আছে। জাস্ট এখানে একটা ছোট্ট করে টি স্টল খোলা আছে, তোমরা চাইলে এখান থেকেও খেতে পারো, কিন্তু ভেতরে আমাদের মেইন ক্যাফেটা রয়েছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে আমাদের সুজিতের ভাইয়ের মনে খুবই ফিলিংস লেগেছে, বলছে ভাই আমি গার্লফ্রেন্ড নিয়ে এলে ঠিক আছে এর উপরে উঠবো। ভাই উঠবি তো? গার্লফ্রেন্ড নিয়ে উঠবো কাকে নিয়ে? কে বলো? গার্লফ্রেন্ড নিয়ে উঠবো কাকে নিয়ে? বেশি আলবাল বকলে না কানের কোড়া একটা থাবড়া মারবো। বোন হয় ভাই, মেয়ে আমার বোনের মতো, আমি মেয়েদেরকে বোনের চোখেই দেখি। মাঝখানটা তোমাদের দেখালাম, মানে ক্যাফেটার মাঝখানটা যাবো পেছনের দিকে, মানে সামনের দিকে যাই হোক, ওই পেছনে যাই হোক, এখন সামনের দিকে যাবো। তো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা কি কেমন। তো গাইস আরো একটা নতুন জিনিস ক্যাফেটাতে দেখতে পেলাম, যেটা সব থেকে ইউনিক করে তোলে ক্যাফেটাকে, ঠিক আছে। তো গাইস ক্যাফেটাতে রুম পর্যন্ত পাওয়া যায় গাইস, এটা জাস্ট ভেবে দেখো, রুম পর্যন্ত পাওয়া যায় একটা ক্যাফেতে। তো গাইস যেটা বললাম যে ক্যাফেটার মধ্যে রুমও পাওয়া যায়, আর রুমটার কোয়ালিটি সত্যি বলতে খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে। আর তোমরা তো আমাদের মতন সিঙ্গেল না ভাই, আমাদের ভাইগুলো দেখো এখানে মতন, মানে কেমন আবালের মতন বসে আছে, এ নোখ খাচ্ছে, এর ঘুম পাচ্ছে, ঠিক আছে। তো গাইস যেটা বলছিলাম যে তোমরা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও অবশ্যই চলে এসো, কোনো চাপ নেই, এখানে দাদারা খুবই ভালো, তোমাদের সব ফেসিলিটি দিয়ে দেবে। আর সত্যি বলতে খাটটাও খুব নরম আছে, তোমাদের কোনো ছাপ নিয়ে লাভ নেই, আর লাইট ফাইট সবই আছে, নরম ছিল। আর সব থেকে ভালো জিনিস যেটা রুমের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ওয়াশরুম। ভাই তোমাদের যাবতীয় যা যা করার আছে সব করে কমপ্লিট করে ওয়াশরুমে গিয়ে চান টান করে বাকি যা যা করার আছে করে নিতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে। আর খাটটা সত্যিই খুব নরম, আসবি নাকি ভাই? তুই তো আবার বন্ধুদের সঙ্গে নাইট কাটাতে আসবি না, আসবি তো তোর গার্লফ্রেন্ডের সাথে। আমরা এই রুমটা তো চলে এসে ওটা পাশের রুম ছিল, এই রুমটা দারুণ ভালো লাগছে, আপনাদের লাফাতে হেভি মজা আসবে। বলেন কি? অবশ্যই দুজন আসবে, সিঙ্গেল তো আসবেন না, একটা মেয়ে বা ছেলে আসবেন, আমাদের মতো সিঙ্গেল আমরা বন্ধুদের সাথে এসেছি, ঠিক আছে। ক্যাফেটা সম্পর্কে তোমরা অনেক কিছু জানলে, অনেক কিছু তোমাদেরকে দেখালাম, ছোট্ট করে তোমাদের এখানে মেনু কার্ডটাও দেখে দিচ্ছি, তোমরা কি কি পেতে পারবে এখানে। যে দাদাটা আমাদের মেনু কার্ডটা দেখাচ্ছে, এই দাদাটা হচ্ছে এখানকার মালিক, তো দাদার কাছে দেখে নিয়ে কি কি পাওয়া যাবে। মানে জাস্ট মেনু কার্ডটা দেখো গাইস, মানে শেষ হচ্ছে না, মানে কত আইটেম তোমরা পেতে পারবে এখানে এসে। পুরো মেনু কার্ডটা যা দেখলাম ঠিক আছে, বাট এখানে আরো কি কি ফ্যাসিলিটি পাবো একটু বলে দাও। ফ্যাসিলিটি এখানে মকটেল আছে, সাথে আমাদের হুক্কা আছে, ককটেল আছে, এগুলো সবই পেয়ে যাবে মোটামুটি। যদি আমাদের অ্যালকোহলের অ্যালটমেন্টও আছে, সেটার জন্য আপনাকে রুম নিতে হবে, রুমে ওখানটায় আপনি অ্যালকোহল অ্যালটমেন্ট। তো ভাই এতক্ষণ ধরে ব্লগ করলাম কিছু খাবি না? কফি? আচ্ছা আমি খাবো, ঠিক আছে, প্রতিবার আমিই খাওয়াই ভাই, ঠিক আছে।
তুই খাওয়াবি, তুই তুই ওই ও খাওয়াবে, ও প্রতিদিনই খাওয়াবে, আজকেও খাওয়াবে, আমরা একটা টাকা খরচা করবো না। মানে যাই তো আমারই ভাই, প্রত্যেকবারই আমারই যায়, এতে নতুন কিছু নেই। ফ্লিপকার্টে কাজ করিস। সবকিছু কমপ্লিট তোমাদের দেখিয়ে দিয়েছি, তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, একটু কফি টফি খেয়ে নিই, তাই একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো, তো আমাদের সিঙ্গেল ভাই এখন কফি খেতে চলেছে ভাই, একটু কফি একটুখানি চুমুকটা দাও, আমরাও একটু দিয়ে দেয় একটু কফির চুমুক, ঠিক আছে? অসাধারণ ভাই, অসাধারণ, তাই নাকি ভাই? তোকে একটা স্পেশাল ডিশের নাম দেখাবো ভাই। কি না থাক, দেখ কল্যাণীর বুকে নতুন একটা সুভরাজ ক্যাফে যেটা তোমাদেরকে দেখালাম, সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমাদের কাছে। প্লিজ তোমরা একবার প্লিজ ক্যাফেটাতে আসো আর দেখো যে ক্যাফেটা কত সুন্দর, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে অবশ্যই আসতে পারো, সত্যি বলতে খুবই ফেসিলিটি দেয় দাদারা। তো আজকে ভিডিও গাইস এইটুকুনি ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।